মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গেছে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। শনিবার সকালে নিউ টাউনের ইকো পার্কের প্রাতর্ভ্রমণে এসে সংবাদ মাধ্যমের সামনে একাধিক বিষয়ে রাজ্য সরকারের সমালোচনায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ করোনা থার্ড ওয়েভ প্রসঙ্গে বলেন, আগেই বিশেষজ্ঞরা জানিয়েছেন আরও সতর্কতা চাই, ভ্যাকসিন দেওয়া বাড়াতে হবে। রাজ্যে ভ্যাকসিন 3.5 কোটি পড়ে রয়েছে, প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে কিন্তু লাইনে দাঁড়িয়ে পাচ্ছে না। আইনে লকডাউন আছে, বাস্তবে তা করা হচ্ছে না। মানুষকে লাইনে না দাঁড় করিয়ে অ্যাকাউন্টে টাকা দিন, সাধারণ মানুষের পুরো বিষয়টা গা সওয়া হয়ে গিয়েছে, আরও সচেতন করা উচিত। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে বলেন, বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি করা হয়েছে কিন্তু তাতে সাধারণ মানুষ ভিড় করেনি, কারণ জনহিতে। যারা লোককে শেখাবে তারা আইন মানছে না, বিরোধীরা কোনো কিছু করলে গ্রেপ্তার করা হচ্ছে, আইন করছে তারা আইন মানছে না, যারা আইন করছেন তাদের আইন মেনে উদাহরণ দেখাতে হবে। বিশ্বভারতী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি করার জায়গা নয়, রাজনীতি করার জায়গা নয়, বিশ্বভারতী আমাদের কাছে গর্বের ব্যাপার, এসব করে শান্তিনিকেতনে গরিমা নষ্ট করা হচ্ছে। সিবিআই তদন্তের ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, হাজার হাজার এফআইআর হওয়া উচিত, আমরা করতে পারিনি, 14টি FIR পুলিশের কাছে করা গিয়েছে, পুলিশকে দিয়ে অত্যাচার করানো হচ্ছে, সিবিআইয়ের ওপর মানুষের ভরসা আছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। রাজ্যে নির্বাচন চাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গেছে, ক্ষমতার চেয়ারে থাকার ইচ্ছে এ রাজ্যের মানুষের দুর্দশার কারণ, ক্ষমতায় থাকার ইচ্ছের কারণেই নির্বাচন চাইছে। দেখুন, এটা তো আগে থেকে বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন যে আসবে থার্ডে, সময়টা পাল্টেছে, জুলাই হওয়ার কথা ছিল, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে হতে পারে, এই জন্য আরও সতর্কতা চাই আর তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়ার দরকার আছে। কেন্দ্র সরকার হিসাব অনুযায়ী সব রাজ্যকে যে ভ্যাকসিন পাঠানো হয়েছে তাতে প্রায় 3-3.5 কোটি ভ্যাকসিন পড়ে আছে, ব্যবহার হচ্ছে না। কেন হচ্ছে না, ভ্যাকসিন তৈরি হচ্ছে টানাটানি, কেন রাজ্য সরকার দিচ্ছে না, এগুলো ভাবতে হবে। কারণ মানুষকে একটা ডোজ তো দিয়েই দিতে হবে, এখানে কোনো সিস্টেম নেই। কোইন যে অ্যাপ হয়েছে তাতে রেজিস্ট্রি করলেও পাওয়া যাচ্ছে না। আপনি হসপিটালগুলো খুঁজে দেখুন, যতগুলো সেন্টার কোথাও বলছে ভ্যাকসিন নাই, খালি নেই, আর প্রাইভেট হসপিটালে পাওয়া যাচ্ছে, 1000 টাকা খরচা করতে হবে। তো সাধারণ মানুষকে যেহেতু কেন্দ্র সরকার ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছেন, আগে এটা পুরো করতে হবে। এবং যদি লকডাউন থাকেই, আইনে আপনি লকডাউন ঘোষণা করেছেন, এটা ব্যবহারে হওয়া উচিত। আজকে এরকম বড় বড় সরকারি প্রোগ্রাম করা হচ্ছে, দুয়ারে সরকার, লক্ষ্মী ভাণ্ডার, আর হাজার হাজার মানুষকে একত্রিত করা হচ্ছে, গায়ে পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, তাহলে কোথায় করোনা বিধি আছে? তো যদি মানতে হয় আর সত্যি সত্যি আমরা সতর্ক হই, যদি মানুষকে বাঁচাতে হয় এগুলো কড়াকড়ি করতে হবে। আর কাউকে টাকা পয়সা দেওয়ার জন্য আজকাল আধুনিক ব্যবস্থা আছে, অ্যাকাউন্টে আপনি পাঠিয়ে দিন, আর 500 টাকা দিন, কিন্তু লোক দেখাতে গিয়ে লোককে বিপদের মধ্যে ঠেলে দেওয়াটা মোটেই বুদ্ধিমানই নয়। না দেখুন, আমরাও গত 1.5 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান করছি, ধার্মিক অনুষ্ঠান করেছি, রথযাত্রা, হোলি, দেওয়ালি, সমাজের লোকেরা করেননি, ভিড় করেননি, কারণ জনহিতে। কিন্তু যারা শেখাবে লোককে তারা যদি আইনটা না মানে, আমরা 25 জন রাস্তায় বেরোলে অ্যারেস্ট করে নিচ্ছে, গান্ধী মূর্তির সামনে 30 জন বসেছিলাম অ্যারেস্ট করে নিচ্ছে, তাহলে সবার জন্য আলাদা আইন হলে কী করে হবে? যদি মনে হয় সমাজের স্বার্থে আইন আছে আর মানার দরকার, সবাইকে মানতে হবে, এবং যারা এটা করছেন বলছেন তাদেরকে আগে উদাহরণ দেখা। পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার যেমন অন্তর্জলে যাত্রা হয়ে গেছে, আইন শৃঙ্খলার তাই হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানটা গুন্ডামি করার জন্য, রাজনীতি করার জন্য নয়, আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। শান্তিনিকেতনে বিশ্বভারতী সারা দুনিয়ায় বিখ্যাত, কবিগুরুর নাম জড়িয়ে আছে, সেটাকে যদি কেউ রাজনীতির আখড়া করতে যায়, আমার ধারণা তারা বাংলার যে ঐতিহ্য পরম্পরার কথা বলেন, নিজের হাতে সেটাকে শেষ করছে। নির্বাচনোত্তর যে পরিস্থিতি, যে খুন হয়েছে, তার জন্য সিবিআই নেমেই 11টা FIR করতে হয়েছে। দেখুন, হাজার হাজার FIR হওয়া উচিত, আমরা করতে পারিনি। আমরা এই 50-55 জন খুন হয়েছেন, এরপরে মাত্র 14টা FIR পুলিশ নিয়েছে, বাকি পরিবারের লোকেরা FIR করছেই না, বলে আমাদেরও মেরে ফেলবে। তো স্বাভাবিকভাবে এগুলো FIR হতে পারে, সিবিআইয়ের লোকেরা যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, আমরা তাদের দিয়ে এখনও লেখাচ্ছি। তো পুলিশের যে দায়িত্ব, কালকে সুপ্রিম কোর্ট কী বলেছে, পুলিশ হয়ে গেছে অত্যাচারের হাতিয়ার, এটা খুবই লজ্জার বিষয়। সংবিধান, গণতন্ত্রকে অপমান করা হচ্ছে, এই ধরনের হওয়া উচিত নয়। সেজন্য সিবিআইয়ের উপরে লোকের ভরসা আছে, এবং এই যে অন্যায় হয়েছে এটা সবাই জানেন, সে সমস্ত ঘটনা সামনে আসা উচিত, দোষীদের সাজা পাওয়া উচিত। রাজ্যে করোনা বাড়ছে, অথচ তৃণমূল কংগ্রেস বারবার করে বলছেন যে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন করানোর জন্য, উপনির্বাচন। দেখুন, সেটা নিজের নিজের, এখন মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গেছে, ক্ষমতা চাই, চেয়ার চাই, সমাজের লোক বাঁচুক মরুক, মহামারী হোক, কিছু যায় আসে না, ক্ষমতায় থাকতেই হবে। এই ক্ষমতার যে থাকার ইচ্ছা, এর যে খিদে, এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে মানে সর্বনাশের কারণ। থ্যাংক ইউ।